ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। মোহামেডানের রান পাহাড়ে চাপা পড়েছে সিটি ক্লাব। ইমরুল কায়েসের সেঞ্চুরিতে 101 রানের জয় পেয়েছে ঐতিহ্যবাহী দলটি। তুলে নিয়েছেন তারা তৃতীয় জয়। আয়ারল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটারদের আগ্রহের কেন্দ্রে ঢাকা লিগ। লো স্কোরিং ম্যাচে অগ্রণী ব্যাংককে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ, আর ব্রাদার্সের কাছে 6 উইকেটে হেরে গেছে শাহিনপুকুর। মোহামেডান ড্রেসিং রুমের সামনে ভক্তদের ভিড়, সবার একটাই চাওয়া সাকিব আল হাসানের সঙ্গে ছবি তোলা। কিন্তু প্রচণ্ড রোদে সারাদিন ম্যাচ খেলে সবার আবদার রাখাও কঠিন। ম্যাচ শেষে তাই ভিড় ঠেলে গাড়িতে উঠে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মোহামেডানকে দেয়া কথা ঠিকই রেখেছেন সাকিব আল হাসান। আইপিএল ডামাডোল কিংবা ঢাকা টেস্টের 5 দিনের হিসেবে না গিয়ে এই ম্যাচটা খেলার ব্যাপারে ছিলেন আগ্রহী। সাকিব মিরাজদের ছোঁয়াতে বদলের ধারা অব্যাহত আছে সাদা কালো শিবিরের। তুলে নিয়েছে টানা তৃতীয় জয়, সিটি ক্লাবকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে সুপার লিগের আশা। সাকিব মিরাজ আসাতে আমাদের টিমের কম্বিনেশন এবং স্ট্রেংথ আরও ভালো হয়ে গেছে। সো ওভারঅল সবাই এখন কনফিডেন্ট এবং আমরা চেষ্টা করছি আমরা সুপার লিগের জন্য কোয়ালিফাই করতে পারি। তবে জয়ের নায়ক ইমরুল আসরের দ্বিতীয় সেঞ্চুরি অধিনায়কের ব্যাটে। 12তম লিস্টে শতক তুলে 114 রানে মাঠ ছাড়েন ইঞ্জুরির কাছে হার মেনে। মাহমুদুল্লাহ মাহেদুর ইসলামের হাফ সেঞ্চুরি আর সাকিবের 26 রানের কেমিওতে প্রথমবার স্কোরবোর্ডে 300 ছাড়িয়েছে মোহামেডান। আমরা দল হিসাবে খুব ভালো দল। আমরা আসলে ফার্স্টের দিকে আমরা ম্যাচ অত ভালো খেলতে পারি নাই, কয়েকটা ম্যাচ হেরে গেছিলাম, আমরা আন্ডার প্রেশারে ছিলাম। বাট আমরা জানি যে আমাদের যে দল স্ট্রেংথ আছে, আমরা যদি দুই একটা ম্যাচ উইন করতে পারি আমাদের আবার রিদম চলে আসবে। 349 রানের বিশাল টার্গেটে কখনোই জয়ের চিন্তা করতে পারেনি সিটি ক্লাব। আসিফ আহমেদ রাতুল আর আবদুল্লাহ আল মামুনের স্লো 50 শুধু ব্যবধানেই কমিয়েছে। 247 রানে থামে সিটি। 7 উইকেটের 6টায় নিয়েছেন মোহামেডানের 4 স্পিনার, যেখানে জ্যাক লিনটটের শিকার 3। ইকরাম হুসাইন, চ্যানেল 24, বিকেএসপি, সাফার। প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের কারণে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শুরুর 2 ম্যাচ মিস করেছেন বাংলাদেশ ওপেনার। রোববার আহমেদাবাদে চ্যাম্পিয়ন গুজরাটের মুখোমুখি হবে কেকেআর। একই দলে লিটনের সঙ্গী হতে পারতেন সাকিব আল হাসান, কিন্তু ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন নাম্বার 75। সাকিবের বিকল্প হিসেবে কলকাতায় যোগ দিয়েছেন জেসন রয়। ইংলিশ ওপেনারের অন্তর্ভুক্তি এখন চিন্তা বাড়িয়েছে সেরা একাদশে লিটনের সুযোগ পাওয়া নিয়ে। বগুড়ায় ফিরছে বিসিবি। কাল থেকেই শহীদ চান্দো স্টেডিয়ামে ক্রিকেট কার্যক্রম শুরু করবে ক্রিকেট বোর্ড। জেলা ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনাও করছে বিসিবি। গেল মাসে হঠাৎ করেই বগুড়ার শহীদ চান্দো স্টেডিয়াম থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় বিসিবি। লোকবল থেকে শুরু করে মালামাল সব ঢাকায় নিয়ে আসা হয়। জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে বগুড়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল ক্রিকেট বোর্ড। তবে সে সংকট কেটে গেছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল। সিদ্ধান্ত এসেছে আবারও বগুড়ায় ক্রিকেট কার্যক্রম শুরু করবে বিসিবি। তো আমরা আগামীকাল থেকেই আমাদের মাননীয় বোর্ড সভাপতির সাথে কথা হয়েছে, উনিও এটার একটা ক্লিয়ারেন্স দিয়েছে যে ইমিডিয়েট ওটা আমরা টেক ওভার করে নেব। একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা আমরা আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান, যা অতীতেও ক্রিকেট বোর্ড তার নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করেছে আমাদের জন্য, আমরা যেটা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। স্থানীয় ক্রিকেটারদের খেলার জন্য বিকল্প কোনো মাঠ নেই। আবার বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক দল, এ দল, এইচপির ক্যাম্প আর বিভিন্ন লীগের কারণে বগুড়ার মাঠের ওপর চাপ পড়ে অনেক। সমস্যা সমাধানে বগুড়ায় আরেকটি মাঠ তৈরি করে দেবে বিসিবি। স্থানীয় প্লেয়ারদের খেলার সুবিধার জন্য একটি পৃথক একটি মাঠ ক্রিকেট বোর্ড ওখানে গঠন করবে। তো সে সিদ্ধান্ত এবং এই ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে যে সহযোগিতা লাগে সেই সহযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অতীতেও যেমন করা হয়েছে ভবিষ্যতেও করা হবে। আন্তর্জাতিক মানের মাঠ থাকলে লোকাল প্লেয়ারদের খেলার জন্য মাঠ দরকার, সেই মাঠটা কিন্তু বগুড়ায় ছিল না, যার জন্য কিন্তু আজকে এই সংকট তৈরি হয়েছে। চান্দু স্টেডিয়াম বুঝে পাবার পর সংস্কারে হাত দিবে বিসিবি। মাঠের পাশাপাশি ড্রেসিং রুম আর ইনডোর উন্নয়নেও কাজ করবে। দীর্ঘদিন অবহেলিত থাকা বগুড়া স্টেডিয়াম নিয়ে ইতিবাচক মনোভাব বিসিবির।
তাই আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চিন্তা করছে ক্রিকেট বোর্ড। এয়ারপোর্ট লাগে, ট্রাভেল যে ইয়েটা আছে সেটা একটা আলোচনা হয়েছে, সেটা যদি আমরা সলভ করতে পারি সম্ভব, আমরা সেই ব্যাপারেও সরকারের সাথে আলোচনা করব কিভাবে আমরা এটাকে উপক্রম করতে পারি, মানে এটাকে আমরা ওভারটেক করতে পারি। বগুড়ার পর অন্য জেলাগুলোতে ক্রিকেট কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নেবে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে মাঠের দ্বন্দ্বে বাংলাদেশ ব্যাংকের সাথে সমঝোতায় পৌঁছেছে ব্রাদার্স ইউনিয়ন। মাঠ উন্নয়নে দুই পক্ষ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন মহি। মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তাদের প্ল্যানটা দিয়েছে এবং আমাদেরকে একটা লিখিতভাবে আমাদের প্রস্তাবটা দিতে বলেছে। পিলারগুলির মধ্যে যদি ল্যাম্প পোস্ট লাগিয়ে সেখানে উঁচু করে যদি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়, সন্ধ্যার পরেও ধরেন বাংলাদেশ ব্যাংকের অফিসাররা বলেন এলাকার মহিলা পুরুষ সবাই এখানে হাঁটাচলা করতে পারবে এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে। আমরা তাদেরকে বলেছি আমরাও তাদেরকে সহযোগিতা করব। ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দ্বিতীয় লেগে ভিন্ন মোহামেডান। সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে 6-1 গোলে বিধ্বস্ত করেছে সাদা কালোরা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জিমি জিনগায়ের গোলে নেয়া লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 22 মিনিটে সুলেমান দিয়াবাতে সমতায় ফেরান মোহামেডানকে। প্রথমার্ধেই এগিয়ে দেন মালি ফরওয়ার্ড আর দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। লিগে তার গোল সংখ্যা 9, চলতি মৌসুমে করলেন দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচে বাকি 3 গোল মুজাফারভ, সানডে এমানুয়েল এবং সাজ্জাদ হোসেনের। শফিকুল ইসলাম মানিককে সরিয়ে নতুন কোচ আলফাজ আহমেদের অধীনে দারুণ শুরু পেল সাদা কালোরা। 11 ম্যাচে 15 পয়েন্ট। এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ এফসিকে 3-1 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এখানেও শুরুতে আরাঙ্গোর গোলে এগিয়ে যায় পুলিশ। এরপর ইব্রাহিম, সানডে উদো এবং নিহাতুজ্জামান উচ্ছ্বাসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। পুলিশকে সরিয়ে টেবিলের 3-এ এখন জামাল ভুইয়া ইব্রাহিমরা। শেষ পর্যন্ত 4 দল নিয়ে হবে নারী সুপার লিগের প্রথম আসর, তবে সেই 4 দলও এখনও চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে আসতে পারে সিদ্ধান্ত। 15 মে শুরু হবে এই আসর, ফাইনাল 4 জুন। ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলা। ভেন্যু চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে সম্প্রচারের সুবিধার্থে বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে প্রথম আসর। প্রতি দলে 18 জন ফুটবলারের মধ্যে বিদেশি থাকবেন 5 জন, একাদশে খেলতে পারবেন 4 জন। টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, নেপাল এবং আরব আমিরাতের নারী ফুটবলাররা এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। টুর্নামেন্টের ড্রাফট হবে ঈদের পর। পাঁচটা ফরেন প্লেয়ার থাকবে, ফরেন অফিসিয়াল থাকবে, তো সব কিছু মিলিয়ে আমরা যদি এখন টিম বেশি করতে যাই তখন দেখা যাবে যে কোয়ালিটি জিনিস হবে না। এখনও আমরা ভেন্যু ফিক্স করি নাই কোথায় হবে, যেই ভেন্যুটা অ্যাভেলেবেল থাকবে সেটাই হবে, বাট ঢাকায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিউ আফ্রিকান কান্ট্রিজ, হংকং, ভিয়েতনাম থেকে অলরেডি প্লেয়ার ইন্টারেস্ট দেখিয়েছে এবং তাদেরকে আমরা পুলে অলরেডি ইনকর্পোরেট করেছি। সাউথ এশিয়ার ভিতরে আপনার পাকিস্তান, নেপাল, ভুটান থেকে অলরেডি প্লেয়ার ইন্টারেস্ট হয়েছে। মিডল ইস্ট থেকে হয়েছে, UAE থেকেও বেশ কিছু প্লেয়ার ইন্টারেস্ট দেখা গেছে। সুতরাং প্লেয়ার সংকট একদমই নয়। এদিকে আজ নিজ নিজ লিগে নামছে ইউরোপের শীর্ষ 5 লিগের প্রায় সব জায়ান্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 10:30 গার্দিওলার ম্যান সিটিকে আতিথ্য দেবে সাউদাম্পটন। এছাড়া ফ্রান্স এবং স্পেনে নামছে লিগ চ্যাম্পিয়নরা। লিগায় নিসের বিপক্ষে ক্রিস্তোফার গালতিয়ারের চাকরি বাঁচানোর চ্যালেঞ্জ পিএসজির হয়ে। লালিগায় জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদেরও। শেষ হলো 2 দিনব্যাপী রাগবি রেফারিজ এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্স। জেলায় জেলায় রাগবি রেফারিজ এবং প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের আওতায় এবার অংশ নিয়েছিল ঢাকা জেলার 80টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সবাইকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আক্তার জামান ভুইয়া। এই ছিল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।